আজকের ভিডিওতে সফট প্যাস্টেল ব্যবহার করে খুবই সহজ পদ্ধতিতে একটি সুন্দর সিনারি এঁকে দেখানো হবে তোমাদের সিনারিটা হবে বেশ কালারফুল একটা ভালো কম্পোজিশন হবে ডান দিকে কিছু ঘরবাড়ি তার পিছনে গাছপালা দূরের গাছপালা দুপাশে ধান জমি বা ধানক্ষেত এইসব নিয়ে একটা সুন্দর কম্পোজিশন তৈরি করা হচ্ছে একটা রাস্তাও থাকবে তো এই ভিডিওতে আমি সিনারিটা আঁকার সাথে সাথে কম্পোজিশান সম্পর্কে আমি আলোচনা করব ল্যান্ডস্কেপ পেন্টিংয়ের ক্ষেত্রে সাধারণত চারটা কম্পোজিশনের রুলস ফলো করা হয় সেগুলো হলো গোল্ডেন প্রোপোর্শন রুল অফ থার্ডস রুল অফ সিমেট্রি এবং রুল অফ অ্যাসিমেট্রি তো এই চারটা যে রুলস বললাম এগুলো তোমরা ওল্ড মাস্টারদের যে ভালো ভালো কম্পোজিশান তাদের যে ল্যান্ডস্কেপ পেন্টিং তাদের ল্যান্ডস্কেপ পেন্টিংগুলোকে কেন গ্রেট আর্টওয়ার্ক বলা হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। মানে বলতে পারো ল্যান্ডস্কেপ পেন্টিংয়ের ক্ষেত্রে এই যে রুলসগুলো রুলসগুলো কোথায় কিভাবে কাজে লাগাতে হয় কোনটা কেন গুরুত্বপূর্ণ তোমরা পেন্টিংয়ে কিভাবে ব্যবহার করবে প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে সেগুলো বোঝাবো সেই সঙ্গে তোমরা সফট প্যাস্টেল দিয়ে সিনারি আঁকার টেকনিকও জানতে পারবে তো চলো শুরু করা যাক শুরু তো আমি অলরেডি করেই দিয়েছি আমি একটা ব্রাউন কালারের সফট প্যাস্টেল দিয়ে দেখো ঘরগুলোর ড্রয়িং করে ফেলেছি অলরেডি ঘর কিছু ঘরের থেকে যে সিঁড়ি পিছনে একটা বড় গাছ সামনে রাস্তা আর একটা হরাইজার লাইন মোটামুটি টেনে দিয়েছি তো এই হয়ে গেছে আমার ড্রয়িং এরপরে আমি কালার করছি প্রথমে আকাশটাকে কালার করে নেব আকাশটাতে একটা স্কাই ব্লু কালার আমি লাগিয়ে দিচ্ছি প্যাস্টেলটাকে আমি কিন্তু হরাইজালি টানছি উপর নিচে ভার্টিক্যালি বা ডায়াগোনালি আমি টানছি না তো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আমরা একটু এটাকে ব্লেন্ডিং করে দেব। ব্লেন্ডিং করা খুবই সহজ হাতে আমরা একটা সুতির কাপড়ের টুকরো জড়িয়ে নেবো হাতের আঙ্গুলে তারপর এইভাবে হালকা হালকা করে ঘষে দিলেই ব্লেন্ডিং হয়ে যাবে আর বেশি ব্লেন্ডিং করতে হলে একটু বেশি পরিমাণে ঘষতে হবে অনেকক্ষণ ধরে ঘষতে হবে তাহলে ভালো করে ব্লেন্ডিং হয়ে যাবে তো আমি খুব বেশি ঘষবো না আমি প্রচুর ব্লেন্ডিংয়ের দিকে যাচ্ছি না আমি সহজে তোমাদেরকে প্রসেসটা দেখাতে চাইছি যাতে তোমরাও কাজটা করতে পারো প্রচুর ছোট ছোট ডিটেলের দিকে আমি যাব না আমি একটু রাফলি কাজটা করতে চাইছি একটু বোল্ডভাবে কাজটা করতে চাইছি এই পদ্ধতিটা তোমাদের খুবই সহজ লাগবে প্রথমে একবার রঙটা দিয়ে ব্লেন্ডিং করে দেওয়ার পরে আরেকবার উপরের দিকটা আরেকটু ডার্ক বাড়ানোর জন্য আরেকবার রং দিয়েছি তারপরে আরেকবার ব্লেন্ডিং করে দিলাম তাহলে আকাশটা এখন আমার হয়ে গেল এরপরে আমি আস্তে আস্তে দূরে জিনিসগুলো রং করব তারপরে ক্রমশ কাছের জিনিসগুলো রং করব রঙ করার পদ্ধতিটা এখানে একটু বলে দেওয়া যাক প্রথমে আমরা লাইট কালারগুলো ব্যবহার করব। লাইটের থেকে আস্তে আস্তে ডার্কে যাব এটা ভালো পদ্ধতি প্যাস্টেলে রং করার পক্ষে বিগেনারদের পক্ষে এটা বেশ ভালো কারণ প্যাস্টেলে ব্যাপারটা কি হয় প্যাস্টেলে প্রথমে লাইট কালার চাপালে তার উপরে ডার্কটা চাপে কিন্তু পুরোটা ডার্ক করে দেওয়ার পরে তার উপরে লাইট কিন্তু চাপানো খুবই মুশকিল এটা তো আর অয়েল পেন্টিং নয় যে পরপর রং চেপে যাবে অয়েল বা অ্যাক্রেলিকে যে সুবিধাটা থাকে এখানে কিন্তু সেটা হবে না সেটা তোমরা পরবর্তীকালে অয়েল করার সময় বুঝতে পারবে তখন প্রসেসটা কিন্তু বদলে যাবে কিন্তু যতদিন তোমরা এই প্যাস্টেলে বা ওয়াটার কালারে কাজ করবে তখন তোমরা এই পদ্ধতিটা ফলো করবে প্রথমে লাইট কালারের কাজ করবে আস্তে আস্তে ডার্ক কালার শেষের দিকে ব্যবহার করবে আর দ্বিতীয় একটা জিনিস বলি এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট যে থেকে দূরে যে জিনিসটা আছে রং করার সময় আমি কথা বলছি ড্রয়িং করার সময় নয় রঙ করার সময় সব থেকে দূরে যে জিনিসটা আছে সেটা প্রথমে রং করতে হবে যেমন আমার এই ছবিতে ধরো আকাশটা সব থেকে দূরে আছে আমি আকাশটা প্রথমে রঙ করেছি তারপরে এই যে দূরের ঝোপগুলো সেগুলো আমি রঙ করেছি তার সামনে আরও কিছুটা আগে যে বিভিন্ন গাছপালা আছে বা মাঠ আছে ধানক্ষেত আছে সেগুলো আস্তে আস্তে করে করে এগোচ্ছি এটা পদ্ধতি আর ড্রয়িং করার সময় পদ্ধতিটা ছিল ঠিক এর উল্টো তোমরা আমার ড্রয়িং করাটা নিশ্চয়ই খেয়াল করেছো যদি খেয়াল না করে থাকো তাহলে ভিডিওর প্রথমটা আরেকবার দেখে নিতে পারো দেখলে বুঝতে পারবে যে আমি প্রথমে সামনে যে জিনিসগুলো আছে সেগুলো ড্রয়িং করেছি অনেকগুলো ঘর আছে দুটো তিনটা তো সামনের ঘরটা আমি আগে ড্রয়িং করেছি তারপরে পিছনের ঘরটা করেছি বা গাছটা যেহেতু মাঝে আছে তো গাছটা আমি প্রথমের ঘর করার পরে মাঝে ড্রয়িং করেছি তারপরে গাছের পিছনের ঘরটা তারও পরে ড্রয়িং করেছি এটা নিয়ম আপাতত রঙ করার আমি দুটো প্রসেস বলে দিলাম এই প্রসেস দুটো ফলো করে তোমরা সবসময় কাজ করবে এখানে দেখো আমি প্রথমে লাইট কালার দিয়ে কাজগুলো করছি দূরের যে দু একটা ছোট ছোট ঝোপ দেখিয়েছি মানে দূরের একেবারে দূরের যে ব্লু ঝোপ তার আগে বলছি তার সামনে যেগুলো আছে সেখানে লাইট গ্রিন দিয়েছি দিয়ে পরে ডার্ক গ্রিন দিয়েছি আর এই যে ধানক্ষেত করবো এটাতে প্রথমে একটা ইয়েলো কালার দিয়ে দিলাম ইয়েলোর পরে একটু অরেঞ্জ টাইপের ওয়ার্ম কালার দিয়ে দিচ্ছি ওয়ার্ম কালারটা দিচ্ছি তার কারণ আছে এটা একটু গ্রিন টাইপের কালারও দেওয়া যেত কিন্তু আমি ওয়ার্ম দিচ্ছি ওয়ার্ম কালারটা দেওয়ার কারণ হচ্ছে এই কালার কম্বিনেশান একটা কম্পোজিশান ভালো কম্পোজিশানে কিন্তু কালার কম্বিনেশানটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি ভালো করে বিষয়টা খেয়াল করো দেখো আকাশটা আমি নীল কালার করেছি দূরের ঝোপগুলো নীল করেছি তো ওই নীল হচ্ছে কুল কালার কুল কালার এবং নীলের অপোজিট কালার বা কমপ্লিমেন্টারি কালার বলতে পারো এই অরেঞ্জ বা ইয়েলো কালারটা মূলত অরেঞ্জটাই নীলের কমপ্লিমেন্টারি বাট এই অরেঞ্জ ইয়েলো টাইপের যে কালারটা এটাও নীলের প্রায় কমপ্লিমেন্টারি বলতে পারো কমপ্লিমেন্টারি বলতে প্রায় অপোজিট কালার বলতে পারো দুদিক থেকে অপোজিট কালার হুইলে যে কালার থাকে সেখানেও নীলটাকে দেখতে পাবে তোমরা এই অরেঞ্জের অপোজিটে আছে উল্টো দিকে আবার যদি ওয়ার্ম কালার এবং কুল কালার হিসেবে অপোজিট ধরো তাহলেও কিন্তু নীল আর ইয়েলো বা অরেঞ্জ এরা একে অপরের অপোজিট তো মজার বিষয় হচ্ছে এই কমপ্লিমেন্টারি কালার ইউজ করলে একটা দারুণ চরম কন্ট্রাস্ট তৈরি হয় কালারের মধ্যে যেটা আমাদের দেখতে ব্যাপক ভালো লাগে চোখকে একটা আলাদা আনন্দ দেয় একটা অনুভূতি দেয় মনের মধ্যে একটা কালারের আলাদা রোমাঞ্চ তৈরি করে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই কালার ট্রিক্সগুলো মনে রাখবে ল্যান্ডস্কেপে এই জিনিসগুলো কিন্তু তোমরাও ব্যবহার করবে ব্লু কালার দিলে তার পাশাপাশি কিন্তু ইয়েলো বা অরেঞ্জ কালার ব্যবহার করবে দেখবে সেটা দুর্দান্ত লাগবে আরেকটা জিনিস হচ্ছে এই ব্লু কালারটা ব্লু তো কুল কালার তো দূরের জিনিসগুলো দূরের জিনিসগুলো কুল কালার দিয়ে দেখানো ভালো আর শুধু তাই নয় যে অংশগুলো ছাওয়া সূর্যের আলো যেখানে পড়ছে না সেখানেও তোমরা ব্লু বা একটু বেগুনি কালার ব্যবহার করতে পারো কালোর বদলে কালো রং দেবে না কালোর বদলে বেগুনি দিলে দেখবে সেটা দারুণ লাগে আর যেখানে রোদ পড়েছে সেই জায়গাগুলোতে ইয়েলো বা ব্রাউন নিশ্চয়ই হবে তো ইয়েলো বা ব্রাউনের অপোজিটে ছাওয়া অংশটা একই কালারের হয়তো দেয়ালো হবে কিন্তু তার ছাওয়া অংশটা বেগুনি দিয়ে করা হচ্ছে বা ব্রাউন দেয়া হয়েছে তার সঙ্গে বেগুনি টাচ করা হয়েছে তো এই যে ছাওয়া একটা কুল কালার দিয়ে করা হচ্ছে এতে দুর্দান্ত লাগে জিনিসটা এবং ছাওয়া ব্যাপারটা আরও ভালো ফিল হয় এবং একটা ফ্রেশনেস থাকে কাজটার মধ্যে এটা আমি কালার কম্পোজিশনের তোমাদেরকে একটা বিষয় বললাম ল্যান্ডস্কেপ পেন্টিংয়ের ক্ষেত্রে এটাও মনে রাখবে এটা ফলো করবে এরপরে আমি আসছি এই কাজটাতে কম্পোজিশনের রুলসের ব্যাপারটা নিয়ে তো আমি তো চার রকম রুলসের কথা বলেছি ভিডিওর প্রথমেই আমি প্রথম এখানে যেটা আলোচনা করব। সেটা হলো রুল অফ থার্ডস রুল অফ থার্ডস হলো একটা পেজে বা ক্যানভাসে তুমি যে সারফেসে ছবিটা আঁকছ সেই ছবিটার যে টোটাল সাইজটা সেটাকে তিন ভাগে ভাগ করতে হবে পাশাপাশি তিন ভাগে উপর নিচে তিন ভাগে মানে এখানে ধরো এই কালো যে বর্ডারটা দেওয়া হয়েছে এই কালো বর্ডারটার মাঝে এইভাবে উপর নিচে দুটো লাইন এবং পাশাপাশি দুটো লাইন হয়ে যাবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ সমান তিনটা ভাগে ভাগ করা হলো উপর নিচের দিক থেকেও এবং পাশাপাশি দিক থেকেও তো এটা কিন্তু জাস্ট দাগটা দেওয়া হয়েছে এটা রুল অফ থার্ডস ফাইনাল নয় এরপরে তো কম্পোজিশনের ব্যাপারটা আসছে এরপরে যেটা আসছে তোমার যেটা একটা ল্যান্ডস্কেপে মেন জায়গা মেন ফোকাসিং জায়গা বা যেটাকে তুমি প্রধানভাবে তুলে ধরতে চাইছো সেই জায়গাটাকে কখনো ল্যান্ডস্কেপের মিডিলে রাখবে না মিডিলের বদলে যে কোনো একটা সাইডে সরাও আর সাইডটা কীরকম হবে এই যে দুটো লাইন মাঝের দুটো লাইন এই মাঝের দুটো লাইনে যে কোনো একটাতে রাখো আবার ঠিক উপরের উপর নিচেও যে দুটো লাইন রয়েছে সেই দুটো লাইনের মাঝে রাখো মানে এই নটা বক্সের মধ্যে যে মাঝের বক্সটা এই মাঝের বক্সটাতে ইম্পর্ট্যান্ট জিনিস রাখতে বারণ করা হচ্ছে যারা বিজ্ঞানার হিসেবে কাজ করে তারা দেখবে বেশিরভাগ ইম্পর্টেন্ট জিনিসকে মাঝেই ঢোকায় কিন্তু এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ছবি তৈরি করে না তোমরা ওল্ড মাস্টারদের যদি কাজ দেখো তো দেখতে পাবে তারা রুল অফ থার্ডসকে মারাত্মকভাবে ব্যবহার করেছেন তাদের ছবিতে যত ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে সব সময় একটা পাশে তারা রেখেছেন এই যে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্টকে গোল্ডেন পয়েন্ট বলা হয় মানে এই চারটা পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে তোমরা তোমাদের মেন অবজেক্টকে রাখতে পারো যেটাকে তোমরা প্রধানভাবে দেখাতে চাইছ বা তোমার ছবিতে যদি কোনো ইন্টারেস্টিং জিনিস থাকে কোনো ফিগার থাকে বা এই ধরনের কিছু তো সেটাকে এই জায়গাতে রাখলে সেটা কিন্তু কম্পোজিশনটাকে অনেক বেশি স্ট্রং করে অনেক ভালো লাগে দেখতে এটাই হলো রুল অফ থার্ডস আর গোল্ডেন প্রপোর্শনটাও অনেকটাই তাই একই রকমের গোল্ডেন প্রোপোর্শন বলতে একটা রেশিওকে ধরা হয় অ্যাকচুয়ালি রেশিওর পরিমাণটা হলো ওয়ান ইজ টু ওয়ান বা ওয়ান বলতে পারো মানে দেড় গুণের চেয়ে একটু বেশি মানে ধরো তোমরা একটা পেজের ল্যান্ডস্কেপ পাকছো তো পেজটা যেটা নেবে সেই পেজটা যদি উপর নিচে এক ফুট হয় তো সেটা পাশাপাশি সাইজটা সবসময় চেষ্টা করবে এক দশমিক ছয় ফুট মাপ নেওয়ার মোটামুটি এটাই গোল্ডেন রেসিও এরপরে গোল্ডেন প্রোপোর্শন যদি দেখতে চাও ইউটিউবে একটু দেখে নিতে পারো হোয়াট ইজ গোল্ডেন প্রোপোর্শন তোমরা কিভাবে সেটা বাস্তবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমরা জেনে যাবে খুব সহজেই আমি এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না নাহলে ভিডিওটা অনেক বড় হতে থাকবে এমনিতেই এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আরও দুটো রুলসের কথা আমি বললাম প্রথমে নামগুলো যে রুল অফ সিমেট্রি অ্যান্ড রুল অফ অ্যাসিমেট্রি তো আমার এই ছবিতে রুল অফ সিমেট্রি অ্যার সেভাবে দেখানোর মতো নেই সত্যি বলতে নেই তো অন্য কোনো কম্পোজিশনে যদি এই বিষয়গুলো উঠে আসে তখন আমি এইগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি এই রুলস দুটো নিয়ে আপাতত আলোচনা করছি না তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঘরটাতে কি কি কালার ব্যবহার করেছি দিকে সূর্য আছে এই ছবিটার বাঁ দিকে সূর্য আছে কারণ দেখো আমি গাছ টাছগুলো করেছি প্রথম থেকে এটা করছি দিকগুলো লাইট করছি প্রতিটা অবজেক্ট যে রয়েছে গাছ বলো ঘর বলো তার বাঁ দিকগুলো লাইট করছি এরপর এ ডান দিকটা শ্যাডো হবে তো শ্যাডোর দিকটাতে আমি ডার্ক কালার ব্যবহার করছি গাছে ঘরে সব জায়গাতেই ঘরের দেওয়ালগুলোতে আমি একটা বেগুনি রং দিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে দেওয়ালের রংটাই বেগুনি ঘরের দেওয়ালে রঙ করা থাকে সেই রঙটাই বেগুনি তো এরপরে বেগুনির সাথে আমি স্যাডো অংশগুলো একটু কালো রং ব্যবহার করছি কারণ আমি একটু এক্সট্রিম এখানে ডার্কনেস চাইছি আর কন্ট্রাস্টটাও মারাত্মকভাবে দেখাতে চাইছি যেহেতু আমার এই ঘরগুলো প্রধান সাবজেক্ট ছবিটাতে এই যে রুল অফ থার্ডস অনুযায়ী আমার কম্পোজিশনে কিন্তু এই ঘর তিনটা বা গাছটা উপরের এটাই মেন জিনিস আর কি এটাই মানুষের দেখতে মন যাবে আর সামনে একটা ফিগার করব সেটাও হবে মেন আর কি ইন্টারেস্টিং জিনিস আর ছবিটার ওই জন্য বাঁ সাইডটাতে আমি সেরকম কিছু রাখিনি দূরে জাস্ট দু একটা গাছপালা করে ছেড়ে দিয়েছি সেরকম কন্ট্রাস্ট দেখায়নি জিনিসগুলোতে দূরে সেরকম কালারের ভ্যারিয়েশনও নেই কিন্তু এই ঘরগুলো একটু ডিটেলিংভাবে করতে হবে একটু কালারের ভ্যারিয়েশন রাখতে হবে ওয়ার্ম কালার কুল কালারের কম্বিনেশন ডার্ক এবং লাইটের কন্ট্রাস্ট এই বিষয়গুলোকে রাখলেই ঘরটা দেখতে ভালো লাগবে তো আমি সেটাই করছি ঘরটাতে স্যাডো অংশগুলোতে আমি ডার্ক কালার দিচ্ছি বেগুনি কালো নীল সব এইসব কালার দিয়ে করছি চালাগুলো তার উল্টো অপোজিট কালার আছে ওয়ার্ম কালার ইয়েলো এবং ব্রাউন এই কারণে দেখতে ভালো লাগছে একেবারে ডান দিকের ঘরের নিচের দিকটাতে একটু ব্রাউন কালার দিয়েছি ঘরের সামনের যে মাটির অংশটা যেটা উঁচু হয়ে মাটিটা তৈরি হয়েছে সেটা করে নিচ্ছি প্রথমে একটা ইয়েলো অকার কালার দিয়ে দিচ্ছি এইগুলোতে সিঁড়ি হবে ওই জন্য এরকম দাগ দেওয়া হয়েছে এরপরে কালো রংটা নিয়ে একটু ছাওয়া অংশগুলো বা অন্ধকার জায়গাগুলো এভাবে ডার্ক করে দিতে হবে সিঁড়ি অংশগুলো কিন্তু আমরা লাইট অংশটা রাখবো ওই জায়গাটা কালো দিয়ে ঢাকিয়ে দেব না হালকা হালকা করে সিঁড়ির লাইন টেনে দিলেই সিঁড়ি হয়ে যাবে বাকি অংশটা আমরা ডার্ক ব্রাউন বা কালো দিয়ে ভরাট করে দেবো আমি অবশ্য ডার্ক ব্রাউন ব্যবহার করছি কালো বললাম কালো নয় ডার্ক ব্রাউন এটা কালো কালার যথাসম্ভব কম ব্যবহার করাই ভালো যেখানে তোমার হাই কন্ট্রাস্ট দেখানোর ব্যাপার আছে যে জায়গাটাতে ফোকাসিংয়ের ব্যাপার আছে সেখানে যদি খুব প্রয়োজন মনে হয় যে কালো আমাকে দিতেই হবে কালো ছাড়া কাজটা হচ্ছে না সেই ক্ষেত্রে কালো দেবে নচেত কোনোভাবেই কালো রং ইউজ করো না কালো রং কিন্তু মনে রাখবে ছবি সৌন্দর্যকে নষ্ট করে দেয় ছবিটাকে মেড়মেড়ে করে দেয় অনেক সময় কালোর বদলে একটু ডার্ক ব্লু বা বেগুনি টাইপের কালার ব্যবহার করায় অনেক ভালো একটা ইয়েলো অকার কালার দিয়ে এই ঘরের যে খুঁটিগুলো চালাটা যে খুঁটিগুলোর উপরে ভর করে দাঁড়িয়ে আছে তো সেই খুঁটিগুলো এইভাবে দেখিয়ে দেওয়া যেতে পারে ইয়েলো অকার দিয়ে আরেকটু কিছু কিছু জায়গায় সেট দিয়ে দেওয়া যে জায়গাগুলোতে লাইট পড়েছে উপরে গাছটা আছে গাছের ফাঁক দিয়েও হয়তো দু এক জায়গায় লাইট পড়বে একটু আধটু টাচ করে দেওয়া ইয়েলো অকারটা এই সফট প্যাস্টেল কালার কিন্তু এটা একটা সুবিধা মোটামুটি ডার্ক কালারের উপরে প্রয়োজন হলে কিন্তু মোটামুটি চাপানো যায় একেবারে চাপানো যায় না সেরকমটা নয় এটা একটা সুবিধা মানে পরে আমি যদি একটু লাইট দেখাতে চাই মা মাঝামাঝি লাইট তো সেটা করা যায় কোনো অসুবিধা হয় না গাছের ডান দিকগুলোতে একটু ভার্ডিয়ান গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি এটা একটা ক্যাটকেটে সবুজ কালার সাধারণত আমি ব্যবহার করি না তবুও সামান্য পরিমাণে ব্যবহার করলাম এই সাইডটাতে একটু হোক কালারের ভ্যারিয়েশান ঠিক লাগবে ভালো লাগবে এরপরে রাস্তা এবং ধান খেতগুলো করে নেওয়ার পালা রাস্তাটাতে কিন্তু খুব একটা কালার দেব না খুব সামান্য সামান্য ব্রাউন ইয়েলো কালার দেওয়া হচ্ছে আঙ্গুলে করে একটু ব্লেন্ডিং করে দিলাম আমি রাস্তাটাতে কালারটাকে ওই আঙ্গুলে করেই লাগিয়ে দেওয়া টাচ করে দেওয়া বেশি কালার নয় কিন্তু রাস্তাটা একটু লাইট রাখা হবে তারপরে ধানক্ষেতের একেবারে সামনের দিকটাতে গোড়ার দিকটাতে সূর্যের আলো দিক থেকে যেহেতু বাঁ দিক থেকে আছে ডান দিকগুলো তো অন্ধকার হবেই ধানক্ষেতের বড়ো বড়ো গাছগুলো গোড়া থেকে দেখা যাবে তল অংশটা পর্যন্ত তো সেই তল অংশ ড্রয়িং আমি করে দিচ্ছি সবুজ একটা ডিপ সবুজ রং দিয়ে করে দিচ্ছি ধানক্ষেতের মাঝেও কিছু কিছু জায়গায় একটু একটু দেখা যাবে বাতাসে হেলে থাকে অনেক ধানক্ষেত শুয়ে যায় তো সেই অংশগুলো করে দেওয়া হচ্ছে রাস্তার দুপাশেই ধান আছে রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে পরে আমি রাস্তাটা দুপাশে সামনে একটু বেড়ার মতো করে দেবো ওটা হলে আরও দেখতে ভালো লাগবে মানে বেড়া বা রাস্তা এটা যদি আমরা করে দিই তাহলে যদি রাস্তাটা বিশেষ করে পার্সপেক্টিভ অনুযায়ী সামনে থেকে দূরে চলে যায় বা বেড়াটাও একইভাবে চলে যায় তো সেই জিনিসগুলো পার্সপেক্টিভ অনুযায়ী আমাদের চোখকেও সামনে থেকে দূরে নিয়ে যায় বা কোনো জায়গাটাকে আমি ফোকাসে দেখাতে চাইলে সেই জায়গার দিকে আমরা যদি রাস্তা দেখিয়ে দিই বা বেড়া দেখিয়ে দিই বা ইলেকট্রিক পোল দেখিয়ে দিই তার চলে গেছে সেই জায়গায় সামনে থেকে দূরে তো আমাদের চোখ সেটা সঙ্গে সঙ্গেও হাঁটতে থাকে সেটা সঙ্গে সঙ্গে চলাচল করে তো সেই কারণে আমি কিছু বেড়াও দেখিয়ে দেবো ভালো লাগবে আরও দেখো একটা ল্যামন ইয়েলো কালার আমি ধানজমিগুলোতে হালকা করে টাচ করে দিলাম কারণ কালারটা হালকা লাগছিলো কোথাও কোথাও ফাঁকা পেজটা দেখা যাচ্ছিলো ভালো লাগছিল না একটু দূরে ব্লু কালার আছে এই ইয়েলো কালারটা দিতে কিন্তু আরও বেশ চমকদার হলো কাজটা বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে এখন একটা ব্রাউন কালার নিয়ে রাস্তাটাতে এইভাবে টেনে দিচ্ছি রাস্তার শেপ অনুযায়ী আমি এটা টানছি এর মানে কি রাস্তাটা দিয়ে হয়তো কোনো চাকাওয়ালা গাড়ি যায় সাইকেল হতে পারে গরুর গাড়ি হতে পারে মোটর সাইকেল যাই হোক আর কি তো সেই দাগগুলো বোঝানোর জন্য এরকম একটু লাইন দিয়ে দেওয়া হলো এরপর একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি বেড়াটা করে দেবো তো এটা গ্রামের রাস্তার ধারে বেড়া সব যে বেড়ার যে খুঁটিগুলো বা কাঠিগুলো সেগুলো তো আর সমানভাবে থাকবে না সোজা সোজা পোতা থাকবে না কোনোটা এদিকে বেঁকে গেছে কোনোটা ওদিকে বেঁকে গেছে কোনোটা এদিকে হেলে গেছে এরকম হবে তো এটাকে বলতে পারো ওই রুল অফ অ্যাসিমেট্রি মানে রুল অফ সিমেট্রি অনুযায়ী আমরা যদি এটা করে দিই তাহলে কিন্তু রিয়ালিস্টিক লাগবে না এখানে রুল অফ অ্যাসিমেট্রি জিনিসটা খুবই প্রয়োজন বেড়াগুলোতে আমি একটু ডার্ক নীল কালার নিয়ে বা বেগুনি কালার দিয়ে হালকা করে শেড দিয়ে দিচ্ছি ডান দিকে যে স্যাডো অংশগুলো আমি যে কালারটাই দিচ্ছি সেটা তোমাদেরকে দিতে হবে এমনটা নয় কিন্তু আমি ডার্ক কালার দিচ্ছি তোমরাও ডার্ক কালার ব্যবহার করো খুব ডার্ক ব্রাউন কালার থাকলে সেটাও দিতে পারো প্রয়োজনে কালোও দিতে পারো এই নীলের বদলে অসুবিধা নেই দেখো বেড়াটা করে দিলাম বেড়াটা পারসপেক্টিভ অনুযায়ী দূরের দিকে গিয়ে ছোটো হয়ে গেছে সামনের দিকটা বড় খুব সুন্দর লাগছে বেড়াটা করতে ডান সাইডেও আরেকটা বেড়া করে দেবো তাহলে রাস্তাটা বেশ ঘেরা আছে এরকম মনে হবে আঁকা বাঁকা ডালপালা এদিক সেদিক হেলে সবখানটা সমান হবে না এটা যদি বেড়াটা লোহার হতো তাহলে সেখানে রুল অফ সিমেট্রি ইউজ করতে হতো রুল অফ সিমেট্রি মানে দুপাশেই বা দুদিকে সমানভাবে জিনিসটা চলে যাবে বা থাকবে এই জিনিসটাকে বোঝায় কিন্তু রুল অফ অ্যাসিমেট্রি মানে দুদিকে মিল থাকবে না বা একে অপরের সঙ্গে মিল থাকবে না এই জিনিসটা যাই হোক এটা আমি পরে অন্য ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করবো আপাতত দেখো আমি একটা গ্লাস মার্কিং পেন্সিল নিয়ে এখানে একটা ফিগার করে দিচ্ছি ফিগারটার জন্য একটু গ্লাস মার্কিং পেন্সিল দরকার কারণ সফট প্যাস্টেলগুলো তোমরা দেখতেই পাচ্ছ অনেক মোটা মোটা ওই মোটাটা দিয়ে ফিগার করা সত্যিই কঠিন আছে বিশেষ করে হাত এবং পাগুলো করলে সেগুলো প্রচুর মোটা হয়ে যাবে সেটার মানুষের বলে মনে হবে না পাগুলো দেখলে মনে হবে হয়তো ফাইলেরিয়ার রুগী তো সেটা অ্যাভয়েড করার জন্য আমাকে একটু পয়েন্টেড পেন্সিল ব্যবহার করতে হচ্ছে গ্লাস মার্কিং পেন্সিলটা অ্যাকচুয়ালি প্যাস্টেলের মতোই ওই মোম রঙ দিয়েই তৈরি হয় কিন্তু ওই কাঠের ভেতরে পেন্সিলের মতো করে করা থাকে তোমরা এমনি আঁকার যে সরঞ্জাম পাওয়া যায় সেই দোকানে গিয়ে বললে সেখানে আশা করছি পাওয়া যাবে আমি আমার লোকাল দোকান থেকে এই জিনিসগুলো কিনেছি তো লোকটা হেঁটে যাচ্ছে এরকমের একটা ড্রয়িং করলাম প্রয়োজনে একটু অন্য কালার দিয়ে দিচ্ছি লোকটার গাটাতে জামাটাতে একটু ইয়েলো টাচ করে দেওয়া হচ্ছে একটা বাঁ সাইডটাতে দিকটায় সূর্যের আলো পড়েছে খুব বেশি ডিটেলিং করছি না ফিগারটাতে ফিগারটা কিছুটা দূরে আছে জাস্ট একটা ফিগার যাচ্ছে সেটা দেখানো এই ধরনের ফিগারগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে সামনে একটা ডিটেলিং ফিগারের বদলে এই ধরনের একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের ফিগারগুলো বেশ ইন্টারেস্ট তৈরি করে একটা ল্যান্ডস্কেপের মধ্যে দুর্দান্ত লাগে দেখতে অথচ খাটালিও খুব কম মানুষটা হাতে হয়তো একটা কিছু ধরে নিয়ে যাচ্ছে এরকমের এঁকে দিলাম তাহলে দেখো এখন আমার ছবিটি আঁকা হয়ে গেল তোমরাও দেখে দেখে এরকমের একটা ল্যান্ডস্কেপ এঁকে ফেলো তাহলে